হ্যালো বন্ধুরা, আমাদের ডেলি লাইফ ব্লগের নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কী বিষয়ের উপর আজকের ব্লগটি থাকছে। আসলে হ্যাঁ, সেটাই, আজকে আমি একটি ফোন কিনবো। ফোনটি হচ্ছে স্যামসং নোট, হচ্ছে আপনার এটা 10 প্লাস ফোনটি কিনবো। ফোনটি কিন্তু যেটি আপনারা দেখছেন যে আমাদের নেটে, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রাইস মূল্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 1,13,000 সামথিং। সো আমরা এই ফোনটি আজকে কিনবো, কিন্তু এত বাজেটের ফোন তো আসলে আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। এই জন্য আমরা আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আপনারা আপনাদের কম বাজেটের মধ্যে এরকম হাই লেভেলের ফোন কিনতে পারবেন এবং খুব সুন্দরভাবে ফোনটিকে আপনারা ইউজ করতে পারবেন। সেটি আজকে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে এরকম ফোন পাওয়া যায় আর কত দাম এই ফোনগুলির, সেটাই আজকে দেখাবো। এই যে 1,13,000 টাকা দামের ফোন আমরা কত টাকা দিয়ে কিনবো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এপিসোডে। সো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন। এই ফোনটিতে কিন্তু অনেক ভালো একটা প্রসেসর আছে এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এটা 12 জিবি র্যাম, খুব সুন্দর ক্যামেরাও কিন্তু খুব ভালো। সো চারিদিকে মানে বুঝতেই পারছেন যে 1,13,000 টাকা দামের ফোন যে কী কনফিগারেশান থাকা দরকার সবগুলিই কিন্তু এই ফোনের ভিতরে আছে। সো আমরা এই ফোনটি আজকে কিনবো, সো সেজন্য আমরা যাত্রা করতেছি যেখান থেকে ফোনটি কিনবো। এখানে কিন্তু আপনারা খুব কমের মধ্যে আপনাদের পছন্দনীয় সেটটি কিনতে পারবেন। সেই জায়গাটি কোথায় সেটি জানার জন্য আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ডেলি লাইফ ব্লগ। বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি আসলে নওগাঁ থেকে, আমি যাচ্ছি ফোনটি কেনার জন্য। আর আমি যাচ্ছি আপনার চাপাই নবাবগঞ্জ এর একটি জায়গায়, যেটিকে আমরা বলি হচ্ছে আপনার শিবগঞ্জ জায়গাটির নাম। সেখানে যাচ্ছি অনেক রাস্তা, এখান থেকে নওগাঁ থেকে প্রায় 120 কিলোমিটারের বেশি রাস্তা আমাদের যাত্রা করতে হবে। সো আমরা যাচ্ছি, কিন্তু এখন আছি সিএনজিতে করে যাচ্ছি। আর এরপরে বাসে মানে বাসেও যাওয়া যায়, কিন্তু বাসে আজকে আমাদের অনেক প্রবলেমের কারণে আমরা বাসে যাইতে পারতেছি না, যে কারণে সিএনজিতে যাচ্ছি আজকে। আজকের যেতে যেতে আমরা পথের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, চাপাই নবাবগঞ্জ মানে হচ্ছে আমের জন্য বিখ্যাত একটি এলাকা। এখানে কিন্তু শুধু আম আর আম চারদিকে। তো দেখেন, আম বাগানগুলি কিন্তু খুব সুন্দর এবং দেখার মতো একটি পরিবেশ বলা চলে। চারিদিকে শুধু আম গাছ আর আম বাগান ছাড়া অন্য কিছুই দেখা যায় না চোখে। জানো, দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে, বাজারটিতে। হ্যাঁ বন্ধুরা, এখন যেটি বাজারটি দেখছেন এটি হচ্ছে শিবগঞ্জ বাজার। এই বাজারে আসলে অনেকগুলি দোকান দেখতে পাচ্ছেন চারপাশে রাস্তার ধার দিয়ে, যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলোতেই কিন্তু ফোন আমরা ক্রয় করব। এখানে যে কথা বলছি যে আপনারা যে প্রাইস মূল্যটি দেখছেন তার প্রায় হাফ 50%-এর মধ্যেই আপনারা আপনার পছন্দের একটি ফোন কিনতে পারবেন। সেজন্য আমরা এখন যে বাজারগুলিতে যেই দোকানগুলি দেখছেন এই দোকানগুলি সবগুলিতেই কিন্তু এরকম ফোন পাওয়া যায়। তো চলুন আমরা একটা দোকানে প্রবেশ করি। বন্ধুরা, আমরা এই দোকানটিতে প্রবেশ করলাম, এটা হচ্ছে মা টেলিকম। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দোকানে। দেখেন, এখানে আপনারা মানে যে মোবাইলগুলো পাবেন সেগুলো কিন্তু মানে প্রাইস যেটা দেওয়া থাকে আমাদের সেটার চাইতে অনেক কমে পাবেন এবং খুব ভালো মানের ফোন এখানে পাওয়া যায়। এই তো দেখেন, আমাদের এখানে দোকানটায় অনেক দেখানো হচ্ছে, অনেক ভালো ভালো সেট আছে এখানে। আপনারা এখানে যদি মানে এসে মানে ফোনের মডেলটা বলতে পারেন তাহলে আপনাদের খুব ভালো ভালো যেই ফোনের মডেলটা বলবেন সেখানেই আপনাদের বের করে দেওয়া হবে এবং সেটার খুব কম মানের প্রাইসে আপনাদেরকে সেল করা হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মানে এক বড় ভাইয়ের কাছে, আমাদের দোকান যিনি পরিচালনা করেন ওনার কাছে। দেখেন এখন, হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন যেই ফোনটি দেখছেন এটি হচ্ছে স্যামসং নোট 10 প্লাস। এটার মার্কেট প্রাইস হচ্ছে 1,13,000 টাকা, কিন্তু আমি এই ফোনটা এখন কিনবো। সো আমি এখন আমাদের এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই,
মানে আপনি কত রাখবেন এটা এখন মূল্য? বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে এখানে অল টাইম এরকম সেট বিক্রি হয়। আপনারা চাইলে কিন্তু এখানে সুন্দর সুন্দর সেট মানে আপনাদের পছন্দের মতো অনেক কম বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটা সেট ক্রয় করে নিতে পারবেন। আমি কিন্তু আসলে এই সেটটি নিচ্ছি, এটি হচ্ছে 40,000 টাকার মধ্যে আমি নিচ্ছি। আপনারাও ইচ্ছে করলে কিন্তু এরকম ভালো ভালো সেট এখান থেকে নিতে পারেন। ঠিকানা হচ্ছে এটা মানে শিবগঞ্জ বাজার হচ্ছে আপনার কি বলে এটা চাপাই নবাবগঞ্জ। আমি ঠিকানা দিয়ে দিবো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারবেন এবং ভালো ভালো ফোন ক্রয় করতে পারবেন। আরো ভালো ভালো মডেল আছে না আপনার একটু? এই বন্ধু এই দোকানের এটাই হচ্ছে ঠিকানা, আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন। মা টেলিকম, পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করা হয়। সুবেদ এজে নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। অনেক ভালো ভালো ফোন আছে এখানে, ইচ্ছা করলে কিন্তু আপনারা এসে নিতে পারেন। যে মডেল বলবেন সে মডেলটাই কিন্তু আপনাদের দেওয়া হবে, এখানে সব মডেলই প্রায় রয়েছে। আচ্ছা ভাইয়া, তাহলে আজকের মতো আসে। হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন। অল টাইম তো আপনারা আসেন এখানে? হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সে আজকের মতো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যেখানে কীরকম ধরনের মানে কীরকম মূল্যের ফোন পাওয়া যায়। আসলে 50% দামেই কিন্তু আমরা ফোনগুলি পাচ্ছি এখান থেকে। আপনারা চাইলে কিন্তু এখানে ফোন ক্রয় করতে পারেন, এখানে আসতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আমার ফোন কেনা প্রায় শেষ, এখন আমি চলে যাব। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী এপিসোড দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।